কিডন্যাপ হওয়া 11 মাসের শিশুপুত্র উদ্ধার করলো পুলিশ নন্দকুমার থানা। বাইক নিয়ে ধাওয়া করে তমলুক থানার নিমতৌড়ি থেকে উদ্ধার করে নন্দকুমার থানা ট্রাফিক বিভাগ পুলিশ ও পুলিশ বাহিনী। জানা গেছে চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর 2 নম্বর অঞ্চলের কয়েলচক এলাকার বাসিন্দা শাহিদা বিবি 11 মাসের শিশুপুত্র বাড়িতে খেলা করছিল। ভোরবেলা বাচ্চাটির মা যখন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন সেই সময় স্থানীয় এক যুবক শেখ সেরাজুল নাম সুবল সুযোগ পেয়ে বাচ্চাটিকে বাড়ি থেকে চুরি করে বাইকের সামনে গামছায় বেঁধে নিয়ে চম্পট দেয়। এরপর বাচ্চাটিকে খোঁজাখুঁজি শুরু করে। অপরদিকে প্রতিবেশী কয়েকজন ওই যুবককে বাচ্চাকে নিয়ে যেতে দেখতে পায়। খোঁজাখুঁজির পর না পেয়ে ওই পরিবার চণ্ডীপুর থানার দ্বারস্থ হয়। অপরদিকে সেরাজুল বাচ্চাটির মাকে ফোন করে 2 লাখ টাকা নিয়ে আসতে বলে নন্দকুমার থানার 116B জাতীয় সড়কের শীতলপুর এলাকায়। চণ্ডীপুর থানা থেকে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশকে দেখে বাইকের সামনে বাচ্চাটিকে গামছায় বেঁধে 41 নম্বর জাতীয় সড়ক ধরে মেছেদার দিকে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। নন্দকুমার থানা ট্রাফিক বিভাগ ও টিম সেরাজুলের বাইকের পিছনে বাইক নিয়ে ধাওয়া করে। শেষমেশ স্থানীয়দের চেষ্টায় তমলুক থানার নিমতৌড়ি এলাকা সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের চেষ্টায় অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। ধৃতের থেকে বাচ্চাটি ও বাইক বাজেয়াপ্ত করেছে নন্দকুমার থানার পুলিশ। চণ্ডীপুর থানার হাতে তুলে দেওয়া হয় ধৃতকে। ব্যুরো রিপোর্ট, জেড টিভি। ওর নাম কি? শেখ। আরিন, যাচ্ছি না, হ্যালো চাপো। Active Gold with added mineral, active pure, active raho.